ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের রাজ্য সরকারকে নিশানা রাজ্যপালের, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রত্যাশিতভাবে রাজ্যপালের পাশে থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাজ্য রাজ্যপাল অব্যাহত সংঘাত। উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন জগদীপ ধনকর। তো মেনে রাজ্যে কে ডিজিপি কো পত্র লিখা মেরে কার্যালয় সে গিয়া 5 সেপ্টেম্বর কি হালাত গড়বড় গয়ে, রুল অফ ল খতম হো গয়া, লোলেসনেস কি তরফ হম বড় রহে হ্যায়, অনার্কি কা সা হালাত হো রহা হ্যায়, আপ ঠিক কিজিয়ে। উনকা জবাব আয়া দো লাইন কা कि सब अमन चैन है, आई कैन बी फ्लेक्सिबल, आई कैन बेंड, आई कांट बी ब्रोकन। पाल्टा जवाब दिए छे राज्येर शासक दल। राज्यपालेर आरेकटा अबान्तर अबास्तव भित्तिहीन दायित्वज्ञानहीन विवृत्ति आमरा शुनलाम। রাজ্যপাল কে এই কাজ থেকে বিরত হওয়ার জন্য আমরা বারবার অনুরোধ করছি, তার কারণ তিনি সংবিধানে তার এখতিয়ারকে অতিক্রম করছেন, আমি এর তীব্র নিন্দা করি। রাজ্য সরকারি কর্মীদের একাংশ শাসক দলের কর্মীদের মতো আচরণ করছেন বলেও অভিযোগ করেন রাজ্যপাল। অধিকারিয়ों को निश्चित रूप से पॉलिटिकल न्यूट्रल रहना पड़ेगा। चांसलर के अच्छे से मेरा काम है कि मैं शिक्षा के जो भी हमारे स्थान है उनको टेम्पल्स ऑफ एजुकेशन को, मैंने 5 वाइस चांसलर्स को बुलाया था, वो नहीं आए। क्यों नहीं आए? क्योंकि सरकारी तंत्र की तरह इन्होंने इस पद का भी पॉलिटिसाइजेशन कर दिया है। गंभीर परिणाम होंगे, एक्शन विल बी टेकन आफ्टर हियरिंग देम फुली। उन्हें भय पाइए देवार चेष्टा कुछ विशेष एक राजनैतिक दल क्या कर এবং তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। প্রত্যাশিতভাবে রাজ্যপালের বক্তব্যকে সমর্থন করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পশ্চিমবঙ্গ পুলিশের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন, তাই মেরুদণ্ডহীন সরকারের পুলিশ চিঠি দেবে এটা কি করে ভাবা যায়? যেখানে রাজীব কুমারের বাড়িতে তল্লাশি হতে গেলে মুখ্যমন্ত্রী বিক্ষোভে বসে যান। রাজ্যপাল আশ্বাসের সুরে জানিয়েছেন বাংলায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে। मैं नहीं चाहता पश्चिम बंगाल की जनता ये सोच ले कि बिना वायलेंस के चुनाव नहीं हो सकते, होंगे। और जो भी अधिकारी इस मुगालते में है कि सरकारी अधिकारी रहते हुए मैं राजनीतिक कार्यकर्ता की तरह कार्य कर लूंगा और मेरा कुछ नहीं बिगड़ेगा, तो वो बहुत बड़ी गलतफहमी में है। রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকর প্রথমবার কোচবিহারে যান বৃহস্পতিবার। সেখানে পৌঁছে রাসমেলা মাঠ সংলগ্ন প্রথমে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন, তারপর মদনমোহন মন্দিরে গিয়ে পুজো দেন। সেখানে তার সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। এরপর কোচবিহার রাজবাড়িতে যান রাজ্যপাল। শেষে সার্কিট হাউসে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথাও বলেন তিনি। সনৎ ঝা, শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।